এক জুলাইৰ পৰা ভাৰতত নাথাকিব ইংৰাজ আমলৰ ফৌজদাৰী আইন। তিনিখন নতুন সংহিতাই ঠাই ল'ব ইংৰাজ আমলৰ ফৌজদাৰী আইনৰ। 2023 চনৰ 11 আগষ্টত সংসদৰ শীতকালীন অধিৱেশনৰ অন্তিমটো দিনত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে লোকসভাত উত্থাপন কৰিছিল তিনিখন নতুন সংহিতা। বিৰোধীৰ তুমুল আপত্তিৰ পাছতো সংসদত গৃহীত হৈছিল সংহিতা তিনিখন। তাৰ পাছত 2023ৰ ডিচেম্বৰত ৰাষ্ট্ৰপতিয়েও অনুমোদন জনোৱাৰ পাছত 1 জুলাইৰ পৰা ভাৰতত কাৰ্যকৰী হ'ব নতুন সংহিতা তিনিখন। ভাৰতীয় ন্যায় সংহিতা, ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা আৰু সাক্ষ্য অধিনিয়ম শীৰ্ষক তিনিখন আইন কাৰ্যকৰী হ'লে ৰেহাই নাপাব মহিলা আৰু শিশুক টাৰ্গেট কৰা বহু অপৰাধীয়ে। 1860 চনৰ ইণ্ডিয়ান পেনেল কোডৰ অৰ্থাৎ ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ ঠাই ল'ব এতিয়া ভাৰতীয় ন্যায় সংহিতাই। 1898 চনৰ ক্ৰিমিনেল প্ৰচিডিউৰ এক্ট অৰ্থাৎ ফৌজদাৰী দণ্ডবিধি আইনৰ ঠাই ল'ব ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা। আৰু 1872 চনৰ ইণ্ডিয়ান এভিডেন্স এক্টৰ সলনি প্ৰযোজ্য হ'ব ভাৰতীয় সাক্ষ্য আইন। নতুন আইনৰ অধীনত 18 বছৰৰ কম বয়সীয়া মহিলাক ধৰ্ষণ কৰিলে অভিযুক্তই বৰণ কৰিব লাগিব মৃত্যুদণ্ড কিম্বা আজীৱন কাৰাদণ্ড। দলবদ্ধ ধৰ্ষণৰ ক্ষেত্ৰত যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত হ'ব অপৰাধী। ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজৰ অধ্যক্ষ মুকেশ আম্বানীৰ পুত্ৰ অনন্ত আম্বানী আৰু এনকৰ হেল্থকেয়াৰৰ CEO ভিৰেন এ মাৰ্চেণ্টৰ কন্যা ৰাধিকা মাৰ্চেণ্টৰ প্ৰি ৱেডিঙক লৈ উখল মাখল হৈ আছে গুজৰাটৰ জামনগৰ। 1 মাৰ্চৰ পৰা অনুষ্ঠিত হ'ব প্ৰি ৱেডিং অনুষ্ঠান। অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মাৰ্চেণ্টৰ প্ৰি ৱেডিঙৰ বাবে সজাই পৰাই তোলা হৈছে জামনগৰ চহৰ। ইতিমধ্যে জামনগৰত বাহৰ পাতিছে আম্বানী পৰিয়ালে। অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মাৰ্চেণ্টৰ প্ৰি ৱেডিঙত অংশ ল'বলৈ জামনগৰলৈ আহিছে একাধিক ফিল্ম ষ্টাৰ, ক্ৰিকেটাৰ, ৰাজনৈতিক নেতা, বিশিষ্ট উদ্যোগপতিকে ধৰি দেশৰ তথা বিদেশৰ বহু গণ্য মান্য ব্যক্তি। এনে ব্যক্তিক কঢ়িয়াই অনা বিশেষ বিমানে ঘনে ঘনে অৱতৰণ কৰিছে জামনগৰ বিমানবন্দৰত। উল্লেখযোগ্য যে 12 জুলাইত সম্পন্ন হ'ব অনন্ত আম্বানী আৰু ৰাধিকা মাৰ্চেণ্টৰ শুভ বিবাহ। আৰু এই সন্দৰ্ভত আমাৰ সাংবাদিকৰ এক ৰিপৰ্ট আছে, আগবঢ়াইছো। ভাৰত কে জানে মানে উদ্যোগপতি ও ৰিলায়েন্স ইণ্ডাষ্ট্ৰিজ কে মুকেশ অম্বানী কে সুপুত্ৰ অনন্ত অম্বানী ও ৰাধিকা মাৰ্চেণ্ট কি প্ৰি ৱেডিং চেৰেমনি কো লেকৰ জামনগৰ মে তৈয়াৰিয়া হো চুকি হে। জিছ প্ৰকাৰ সে জামনগৰ কা ইয়ে হৱাই আড্ডা এয়াৰপোৰ্ট হে, ইয়াহাঁ কহীঁ সাৰি হস্তি আয়েগি। জিছ প্ৰকাৰ সে আপ ইয়ে দৃশ্য দেখ ৰহে হে, জামনগৰ কা ইয়ে এয়াৰপোৰ্ট হে। খাস 1 সে 3 মাৰ্চ তক ইয়াহাঁ ফ্লাইটে আনে ভালি হে, ওর ইয়ে ফ্লাইট সে कहीं सारे वीवीआईपी मूवमेंट होने वाली है। वीवीआईपी मूवमेंट्स को लेकर जामनगर के हवाई अड्डे पर भारी मात्रा में तैयारियां चल रही है। इस प्रकार से आप दृश्य देख रहे हैं, ये जामनगर का एयरपोर्ट है। यहाँ जानी मारी फिल्म इंडस्ट्री की हस्तियां, क्रिकेटर्स और कहीं सारे देश और विदेश से वीआईपी आने वाले है, उसको लेकर ही पूरा हवाई अड्डे को हाल देखे जाए तो तैयारियां की जा रही है। जिस प्रकार से वीवीआईपी मूवमेंट जामनगर में देखने को मिलेगी, रिलायंस इंडस्ट्रीज के मुकेश अंबानी के पुत्र अनंत और राधिका मर्चेंट की जो प्री वेडिंग सेरेमनी है उसको लेकर जामनगर में भी भारी उत्साह देखने को मिल रहा है। जिस प्रकार से पहली दफा यहां जामनगर में बड़े देश और विदेश से वीवीआईपी आने वाले हैं, क्रिकेटर्स आने वाले हैं, फिल्म स्टार आने वाले हैं, उसको देखने के लिए लोग भी आतुर है और पूरी तैयारियों को लेकर जामनगर में भी हर्षोल्लास देखने को मिल रहा है। উত্তৰ গুৱাহাটীৰ এখন বিশেষ পূজা, পুৰোহিতবিহীন পূজাত ভক্তই থুকে থুকে আগবঢ়ায় পকা কল। মাঘী পূৰ্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয় ধূপৰ তলৰ বাৰ্ষিক কলৰ উৎসৱ। 3 দিনীয়াকৈ আয়োজিত ধূপৰ তলত ভগৱান গোপাল কৃষ্ণলৈ আগবঢ়ায় পকা কলৰ থোক। ভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তই গোপাল থানৰ কলৰ উৎসৱত ভাগ লোৱাৰ লগতে ধূপ বন্তি জ্বলাই আশীষ লয়। থান আৰু মণ্ডপৰ চৌদিশে আঁৰি থোৱা আছে শ শ কলৰ থোক। গোপাল থানলৈ অহা ভক্তই নিজে নিজে থোকৰ পৰা ছিঙি খাইছে কল। তাৰ মাজতে কোনোবাই ঘৰলৈ বুলি লৈছে এই পকা কল। মানে উদযাপন কৰা হয়, আজিতো আপোনাৰ কল দেখাৰ পিছত হাজাৰ হাজাৰ কল, ৰাইজক আমি জাগা দিব পৰা নাই। ৰাইজৰ কাৰণে আমি মানে আমি দুখ পাইছো, কাৰণ আমাৰ জাগা কম, আজি অনুষ্ঠানটো আমাৰ বহলি গ'ল,
এতিয়া ধরো রাইজে আইছে, রাইজ দিছে, রাইজর কল নিজে পিছে নিজে খাইছে, বা রাইজর কারণে আমি এটা মানে এটা লোসিল যে আমার পোকা লাড়ু, পোকা লাড়ু আমি বিজয়মান পোকা লাড়ু আপনার মানে রাইজে উৎপন্ন কারণে করছো আর আমি। ইটালির মিলান ফ্যাশন উইকত অসমৰ ডিজাইনার সংযুক্তা দত্তর ডিজাইন আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের মডেলে পরিধান করলে অসমৰ ডিজাইনার গৰাকীয়ে প্রস্তুত করা পোশাক। মিলান ফ্যাশন উইকত সংযুক্তা দত্তই মুকলি করা কালেকশনের নাম দিয়া হয়েছে কহুয়া কোমল। অসমৰ হাতে বোৱা পাটৰ কাপোৰেৰে প্রস্তুত করা হয়েছে এই পোশাক। সংস্কৃত শ্লোকর তালে তালে আন্তঃরাষ্ট্রীয় ফ্যাশন উইকৰ ৰেম্পত সংযুক্তা দত্তর ডিজাইন পরিধান করে খোঁজ দিলে বহুকেইগৰাকী মডেলে। ভাগ্যর চকরি কেনেকৈ ঘুরে কোনে নজানে, এটা মাছেও হয়তো সলনি করে দিব পাৰে আপনার জীবন। সেই বিশেষ মাছটোৱে আপনার গৰাকী করে তুলিব বিলাসী বাহনের, নাইবা মিনিটতে আপনার হয়তো বনাই দিব লাখপতি। দুধনৈর ছোটমাটিয়াত অনুষ্ঠিত হয়েছে বিশেষ মাছ ধরা প্রতিযোগিতা। বরশীরে মাছ ধরা প্রতিযোগিতার পুরস্কার হিসাবে লাভ করব তিনিখন বিলাসী বাহন। অরুণাচল, নাগালেন্ড, মণিপুর, মিজোরাম, পশ্চিমবঙ্গের উজনি অসমৰ বহু লোকেও অংশগ্রহণ করেছে এই বরশী বোৱা প্রতিযোগিতাত। উজনির মাছ ধরা লোকজনে লাভ করিব থার বাহন। উজনের যিজনে অধিক উজনের মাছ ধরব পারে সেই লোকজনের বাবেই থার বাহনখনের ব্যবস্থা করা হয়েছে। আর আন আন পুরস্কারও আছে, আমি দেখাইছো সেই পুরস্কারবর। থার বাহনখন আছে, তাত লগতে আন দুখন বাহনও আছে। যিগৰাকী ব্যক্তিয়ে অধিক উজনের মাছ ধরব পাৰিব তেওঁই থার বাহনখন লাভ করব। একাধিক্রমে তার পাছৰ পর্যায়তো পুরস্কারবর দিয়া হব। উপস্থিত আছো আর মোর পিছফালে যে গাড়ি যে বাহন আপনাদের দেখবলে পাইছে, থারকে ধরে এল্টোকে ধরে যে তিনখন বাহন আপনাদের দেখবলে পাইছে মোর সহযোগে দেখাইছে, এই বাহনকেইখন আপনাদের না লটারি করে লটারির টিকট কাটিব লাগিব, না আপনাদের পয়সা খরচ করব লাগিব। এই তিনখন বাহন আপনাদের লাভ করব কেবল মাছ ধরিয়ে, কেবল মাছ ধরার বিনিময়তে এই বাহনকেইখন আপনাদের লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। আর এনেকা ধরনের এখন মাছমরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গোয়ালপাড়া জেলার দুধনৈ নিকটবর্তী ছোটমাটিয়া অঞ্চলত। আর যা মাছ ধরব কারণে এটা মোট সহযোগে যদি দেখাব কারণে সম্ভব হয় চারিটাক পুখুরীত মাছ ধরব কারণে উত্তর পূর্বাঞ্চলের কেবাখনো রাজ্যেরপরা অসমৰ লগতে আসলে মেঘালয়, নাগালেন্ড, অরুণাচল, মিজোরাম, পশ্চিমবঙ্গৰ পৰাও ইয়াতে মতিযোগী সকল অহা আমি পরিলক্ষিত হয়েছে দেখবলে পাইছো। গতিহে আয়োজক সমিতির লোকসকল আমার সত্যি আছে, তেখেতৰ পৰা পুনে পুনে মই জানিব কাৰণে চেষ্টা করিম। বিভিন্ন সময়ত আমি দেখবলে পাইছিল দাদা লটারি টিকট কাটি পেলায় বাহন পায় এনেকুৱা ধৰণৰ বিভিন্ন হেৰি পাইছিল আমি, কিন্তু মাছ ধৰি পেলায় এখন থাৰ বাহন লাভ কৰাটো সঁচাকে আচৰিত নহয়। হয়, এইটো মানে বহুত জায়গাত মাছ মৰা মানুহক কৈছিলে ঘর যে কাম কাজ নাই, অকল মাছ ধৰি থাকে ঘর, মানে মানে এটা বেয়া পরিবেশ এটা সৃষ্টি হয়েছিল কথা শুনা হয়েছিল। আজির দিনত মাছ মারিও যে একটা ভাল পুরস্কার পাব পারি সেটা প্রমাণ হয়েছে। এই মেঘালয়ের পরে স্টার্ট হয়েছিল একচুয়ালি, মানে কব গেলে প্রথম মানে ডরকে মানে করেছিল। হয়, আজি তিন চারি বছর হয়ে গেল আপনার। এতিয়া যিজন সাধারণ মাছমারি এজনে ঘর থার লই যাব সেই ঘর সব কেনকা উৎসবমূল পরিবেশ সৃষ্টি হব। প্রথম পুরস্কার রাখছো থার, সেকেন্ড কুইট, থার্ড এলটো আছে, আর কেবাটাও এই কনসেশন প্রাইজ আছে। মানে যে সর্ববৃহৎ মাছটো লাভ করব তে প্রথম পুরস্কার, সর্ব অজনর তো মানে হয় সকলকে অজনর বেশি যে হব তেও মানে থার্ড পাবো নিশ্চয়। মাছ মারিয়ে থার বাহনখন লাভ করব পারে আপনালকেও। আর এনে ধরনের এতিয়া মাছ মারি মাছ যেটো সর্ববৃহৎ আসলে যেটো ওজন সকলতকৈ বেশি হব সেই মাছটো যদি আপনি লাভ করে তেতিয়া আপনি লাভ করব এখন থার বাহন। এসল দুধৰপৰা অরূপনাথৰ রিপোর্ট। পরবর্তী খবর, পরিবহন বিভাগ আর আরক্ষীক প্রত্যাহ্বান বাইহাটার মহিলা সমাজের। পথ দুর্ঘটনা রোধৰ বাবে রাজপথলৈ ওলাই আহিল মহিলা সমাজ। আরক্ষী পরিবহন বিভাগৰ উপৰত আস্থা হেরুয়াই মহিলাসকল শরণাপন্ন হয়েছে নেদেখাজনের ওচৰত। পথ দুর্ঘটনা রোধৰ বাবে বাইহাটার গীতার্থী সমাজে ভাগবত পাঠ করার পিছতে অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ। ইয়ার পিছতে দুর্ঘটনা রোধৰ বাবে পথত শান্তি জল ছটিয়ায় পুরোহিতে পূজা অর্চনা করার লগতে পথৰ মাজতেই সেবা ললে মহিলাসকলে। নুনমাটি থানা চৌহদত নিশা উত্তপ্ত পরিস্থিতি। থানা চৌহদৰ ভিতৰতে দুই ব্যবসায়ীর উপর আক্রমণ, এটা ফৈদৰ। ধনৰ লেনদেনক কেন্দ্র করে থানা চৌহদৰ ভিতৰতে প্রহার করে ব্যবসায়ী দীপক কুমার দে আর অভিজিৎ দেখ।
বিল্ডার অখিল কলিতার বিরুদ্ধে উত্থাপন হয়েছে মারপিটর অভিযোগ। পাবলগিয়া ধন ধারলৈ আনিবলৈ বা পাবলগিয়া ধন আনিবলৈ যোৱাৰ সময়তে অভিযুক্তৰ ওপৰত তৰোৱালেৰে আক্ৰমণ চলাইছিল অখিল কলিতা নামৰ বিল্ডাৰজনে। তৰোৱালৰ আক্ৰমণত অভিজিতৰ এটা আঙুলি কটা যোৱাৰ পিছতে কথম্পি প্ৰাণৰক্ষা কৰি উপস্থিত হৈছিল নুনমাটি থানাত। ভতিজাক অভিজিতৰ খবৰ লবলৈ নুনমাটি থানাত উপস্থিত হৈছিল ব্যৱসায়ী দীপক কুমাৰটি। সেই সময়তে অখিল কলিতাৰ নেতৃত্বত অহা এটা দলে নুনমাটি থানা চৌহদৰ ভিতৰতে প্ৰহাৰ কৰে দীপক আৰু ভতিজাক অভিজিত। নুনমাটি আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰি থানা চৌহদৰ পৰা খেদি পঠিয়াই অখিল কলিতাৰ লগত অহা গুণ্ডা বাহিনীক। এই ঘটনা সন্দৰ্ভত বিল্ডাৰ অখিল কলিতা আৰু কিষাণু ভৰদ্বাজক আটক কৰিছে আৰক্ষীয়ে। ইপিনে অখিল কলিতাৰ গুণ্ডা বাহিনীৰ আক্ৰমণত আহত দীপক কুমাৰ দেক ভৰ্তি কৰোৱা হৈছে ডাউন টাউন হস্পিটেলত। ঘটনা সন্দৰ্ভত দুয়োটা পক্ষই নুনমাটি থানাত এজাহাৰ দাখিল কৰিছে। সেই ল'ৰাটোৱে বিল্ডাৰ তাতে গৈছে পইচা ল'ব। আচ্ছা, 70,000 টকাটো যাৰ পৰা পায় তাৰ ঘৰ তাৰ ঘৰত গৈছে পইচাটো ল'ব। আৰু সি কোৱা মতে মানে পইচাটো মানে মাতিলে তো তো সেই মাত যাওঁ মানে মাতা হিচাপতে তেওঁক তাতে গৈছিলে। তাতে হেৰিখন হৈছিলে মানে অলপ হাতাবাৰে হৈছে। হাতাবাৰে হোৱাতে যাৰ ঘৰত গৈছিল তেওঁ তৰোৱাল লৈ পেলাই তেওঁক মাৰিব আহিছে। তাৰপিছত তেওঁ কৈছে ঠিক আছে মোকতো এনেকৈ আপুনি এতিয়া তৰোৱাল দেখাইছে, মই এতিয়া থানাত কেছ দিব যাওঁ। ল'ৰাটো কেছ দিব আহিছে। কেছ দিব আহিলে এতিয়া ল'ৰা সেই ল'ৰাটো কোৱা মতে মই কেছ দিব আহিছোঁ, ইয়াতে আহি তাতে তিনিটা গাড়ীৰ মানুহ লৈ আহিছে। লৈ আনি ইয়াতে থানাৰ বাহিৰতে কাজিয়া লাগিছে, থানাৰ ভিতৰতো কাজিয়া লাগিছে, থানাৰ ভিতৰতো মাৰি গৈছে। আৰু বাতৰি এইখিনিতে সময় হৈছে বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আপুনি চাই আছে লাইভ আৱাৰ। এবাৰ ৰাছিয়াৰ যুদ্ধক্ষেত্ৰত ভাৰতীয়ৰ মৃত্যু হৈছে। ৰুছ সেনাত নিৰাপত্তাৰক্ষীৰ সহায়ক হিচাপে মকৰল কৰোৱা 30 বছৰীয়া যুৱকজনৰ প্ৰশিক্ষণৰ সময়তেই ক্ষেপণাস্ত্ৰ আক্ৰমণৰ ফলত মৃত্যু হৈছে। ইউক্ৰেইনৰ ক্ষেপণাস্ত্ৰ আক্ৰমণত 21 ফেব্ৰুৱাৰীত নিহত হয় যুৱকজন। ৰাছিয়া ইউক্ৰেইন সীমান্তৰ ডনেস্ক অঞ্চলত হোৱা ঘটনাটোৰ কথা আক্ৰমণটোত কোনোমতেহে প্ৰাণৰক্ষা পৰা আন এগৰাকী ভাৰতীয়ই প্ৰকাশ কৰিছে। নিহত যুৱকজনৰ নাম হেমিল অসিনভাই মাংগুকিয়া। গুজৰাটৰ সুৰাট জিলাৰ হেমিল 2023 চনৰ ডিচেম্বৰত ৰাছিয়ালৈ গৈছিল। লক্ষণীয়ভাৱে ৰাছিয়াত কাম বিচাৰি যোৱা বহু ভাৰতীয়ক ৰুছ সেনাত মকৰল কৰোৱা হৈছে। সুৰাটৰ হেলিমকো তেনেদৰেই ৰুছ সেনাই নিৰাপত্তাৰক্ষী সহায়ক হিচাপে মকৰল কৰাইছিল। হেমিলৰ পিতৃয়ে পুত্ৰক ৰাছিয়াৰ পৰা ঘূৰাই আনিবলৈ ভাৰতীয় বাণিজ্যিক দূতাবাসক অনুৰোধ জনাইছিল। তাৰ মাজতে এই দুঃখবৰটো আহিল। ৰাছিয়াই দখল কৰা পূব ইউক্ৰেইনৰ ডনেস্ক অঞ্চলত ৰুছ সেনাই বাহৰ পাতি আছে। বিপৰীতে এই ডনেস্ক পুনৰুদ্ধাৰৰ বাবে ইউক্ৰেইন সেনাই ক্ষেপণাস্ত্ৰ তথা ড্ৰোন আক্ৰমণ কৰি আহিছে। জানিব পৰা মতে হেমিলে অন্যান্য নতুনকৈ মকৰল হোৱাসকলৰ সৈতে গুলীচালনাৰ প্ৰশিক্ষণ লৈ থকাৰ সময়তেই ক্ষেপণাস্ত্ৰৰ আক্ৰমণত মৃত্যুমুখত পৰে। পুনৰ অসমলৈ আহি আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। যোৰহাটত প্ৰধানমন্ত্ৰীয়ে উন্মোচন কৰিব লাচিত বৰফুকনৰ সুউচ্চ প্ৰতিমূৰ্তি। প্ৰধানমন্ত্ৰীৰ অসম ভ্ৰমণক লৈ তৎপৰ হৈ পৰিছে চৰকাৰ প্ৰশাসন। ন মাৰ্চত অসমলৈ প্ৰধানমন্ত্ৰী মোদী। যোৰহাটত লাচিতৰ প্ৰতিমূৰ্তি উদ্বোধন কৰিব মোদীয়ে। হুলুঙাপাৰত 150 কোটি টকা ব্যয় সাপেক্ষে যিহেতু সমাগত নিৰ্বাচন আৰু অহা সাধাৰণ নিৰ্বাচনক লৈ লোকসভা নিৰ্বাচনক লৈ প্ৰতিটো শাসক বিৰোধী সকলোৱে ইতিমধ্যে তৎপৰ হৈ পৰিছে। আৰু এটা এই মুহূৰ্তত ডাঙৰ খবৰ দিব বিচাৰিছোঁ, অহা 9 মাৰ্চত
অসমত লোকসভা নির্বাচনের নির্বাচনী রণশিকা বজাব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। আর ইতিমধ্যে প্রধানমন্ত্রী 9 মার্চত অসমলৈ আহিব। অসমৰ যোৰহাট জিলা যোৰহাটৰ মেলেং মেটেলি পথাৰত বিশাল জনসভা সম্বোধন করব দেশের প্রধানমন্ত্রীগুলিয়ে। আর বহুকটা সরকারি কার্যসূচী লো যেহেতু পুনর্বার উপস্থিত হব। তার প্রথমটো কার্যসূচী হয়েছে লাচিত বরফুকন যুচ প্রতিমূর্তি, যমূর্তি সরকারের দ্বারা 150 কোটি টাকা ব্যয়ে যোৰহাটৰ হলুঙাপাৰত নির্মাণ করে থাকা হয়েছে, তার কাম প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। নির্মাণ লাচিত বরফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্প, বিশাল জনসভাতে অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী। নির্বাচনের প্রাক্ষণত দ্বিতীয়বারের অসমলৈ মোদী, 3 ফেব্রুয়ারিত অসমলৈ আহিছিল মোদী। আমি খুব গৌরবান্বিত এই কারণেই যে এই প্রকল্পটি মুক্তি করার কারণে লাচিতৰ প্ৰতিমূৰ্তি মুকলি কৰিবৰ বাবে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী এই যোৰহাটলৈ অৰ্থাৎ হলুঙাপাৰলৈ তেখেত আহিব। আৰু আমি এইটোৱে গৌৰৱ অনুভৱ কৰিছোঁ, প্ৰধানমন্ত্ৰীক আদৰিবৰ কাৰণে আমাৰ প্ৰস্তুতি চলিছে। আমাৰ যিটো আহোমৰ বা টাই আহোমৰ যিটো পৰম্পৰাগত যিটো সাজ পোছাক, এইখিনি তেখেতক আমি প্ৰদান কৰিম। আৰু এই হেলিপেডৰ ওচৰৰ পৰা আমি মৃদংগৰে তেখেতক ইয়ালৈ আদৰি আনিম। আৰু যিহেতু তেখেতে লাচিতৰ মৈদামত তেখেতে পুষ্পাঞ্জলি অর্পণ করব, আর নতুনকে নির্মিত হওয়া নবনির্মিত প্রতিমূর্তির তলর যিখিনি মন্দির নিচিনাকে বস্তুটো করেছে তাতো পুষ্পাঞ্জলি করব। এই বৃহৎ যে প্রকল্প 150 কোটি টাকা প্রকল্প, এই প্রকল্পের জড়িয়ে যেহেতু এই প্রকল্প উন্মোচনের কারণে প্রধানমন্ত্রী আহিব, যেহেতু কাম তীব্রগতিত চলি আছে, কিমান মূর্তির কাম আর কি বাকি আছে? মূর্তির কামও আমার লগভগ কমপ্লিটই হোনে বালা হ্যাঁ, থাড়া সে যো আমার ফিনিশিং কা যো সাফাই টুফাই ইতনা বাকি হ্যাঁ, 2-3 দিন কে অন্দর মে সারে কামও আমার হয়ে যায়। মার্চত যেহেতু এই প্রতিমূর্তি উন্মোচন হব, আর এই প্রতিমূর্তি উন্মোচন হওয়ার লগেলগে ইয়ার যে সাংস্কৃতিক প্রকল্পের যুক্ত কাম কিছু কাম বাকি হব 2025 বর্ষত এ সকল সম্পূর্ণ হয়ে উঠব। আর এই যে বৃহৎ প্রকল্প 150 কোটি টাকা, এই বৃহৎ প্রকল্প সম্পূর্ণ হওয়ার পিছতে এই স্থান অন্যতম এক অসমৰ বিশাল পর্যটনস্থলী হিসাবে পরিণত হব। অসমৰ দেশৰ নহয় বিশ্বৰ পর্যটক ইয়ালৈ আগমন ঘটিব, আর যার জড়িয়ে অসমৰ অর্থনীতি এই ক্ষেত্রতে এক বিশেষ প্রভাব পড়ব বলে আমি অবগত করব পাৰো। হুদখোরৰ বিৰুদ্ধে চলা অভিযানক লৈ সুখী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 1 ফেব্রুয়ারির পৰা চলা অভিযানত এতিয়ালৈকে 141 জন হুদখোর গ্রেপ্তার হওয়া বলে এক্স যোগে মুখ্যমন্ত্রীয়ে জানিবলৈ দিয়ে। 141 জন হুদখোরক গ্রেপ্তার করে ভোজন পরিমাণের নগদ ধন আ অলংকারের লগতে বহু নথিপত্র জব্দ করা বলেও এক্সর পোস্টত উল্লেখ করলে হিমন্ত বিশ্ব শর্মায়। মহানগরীর আটগাঁওত নিশা ক্রাইম ব্রাঞ্চর অভিযান, বিনায়ক এনক্লেভর অভিযানত ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। আরক্ষীর জালাত ব্যবসায়ী ভবেশ শর্মা, চুরি করা মোবাইল বাংলাদেশে সরবরাহ করা চক্রর সুত্রে জড়িত ভবেশ শর্মা। ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে 185টা চুরি মোবাইল। নবল সাহানির কুরিয়ার সার্ভিসের পর জব্দ হয়েছে মোবাইলখিন, কুরিয়ারে চুরি করা মোবাইল বাংলাদেশে সরবরাহ করেছিল ভবেশ শর্মা এন্ড কোম্পানিয়ে। চুরি করা মোবাইল কুরিয়ারে সরবরাহ করে হাওয়ালারে ধন সংগ্রহ করে ভবেশ শর্মা বাহিনীয়ে। এই নেক্সাসত বহু হাই প্রোফাইল লোক জড়িত থাকার সন্দেহ মহানগর আরক্ষীর। দিল্লিরও একাংশ লোক জড়িত থাকার তথ্য প্রমাণ লাভ করেছে ক্রাইম ব্রাঞ্চে। পল্টন বজার থানাত রুজু হওয়া গোচরের আধারত ক্রাইম ব্রাঞ্চে জেরা করেছে ধৃত ভবেশ শর্মা। গুৱাহাটীত উদ্ধার বঙাইগাঁওর মানিকপুরের পর নিখোঁজ হওয়া 3 ছাত্রক, গুৱাহাটীর ছাত্রীবাড়ির পর উদ্ধার করা হয় 3 ছাত্রক। মানিকপুর আরক্ষীয়ে মোবাইল লোকেশন ট্রেস করে ভরলু আরক্ষীর সহযোগত গুৱাহাটীত উদ্ধার করে 3 কিশোরক। মমিনুল ইসলাম নামের এজন ছাত্রে বাসত উঠাই গুৱাহাটীলৈ পঠিয়াছিল এই 3 ছাত্রক। 3 ছাত্র গুৱাহাটী ষ্টেচনত ঘুরি ফুরি থকা অবস্থাত প্রত্যক্ষ করেছিল মানিকপুরের এজন লোকে। সেই লোকজনে ছাত্র 3 জনক নিয়ে ছাত্রীবাড়ীত রাখি খবর দিছিল আরক্ষী। সেই খবরের ভিত্তিত মানিকপুর আরক্ষী আহি উদ্ধার করে লৈ যায় 3 ছাত্র।
কি যান বাহন আইন, কি যান বাহন আরক্ষীর নীতি নির্দেশনা, গুৱাহাটী মহানগরীত ইটোর পাছত সিটো হিট এন্ড রানের ঘটনা, উদণ্ডকারী চালকর নিয়ন্ত্রণত গুৱাহাটী মহানগরীর রাজপথ, নিশা হলেই মহানগরীর রাজপথত চলে নিয়ম নমনা গাড়ি চালকর রাজত্ব, শুকুরবারে নিশা ভরলু পয়েন্টত সংঘটিত এক পথ দুর্ঘটনাত চিরদিনলৈ হেরাই গল ড্রামার কমল বৰুৱা, কটন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানত ড্রাম বজোৱাৰ সপোন আর পূরণ নহল কমলর, 25 ফেব্রুয়ারীত কটন বিশ্ববিদ্যালয়ত হবলগিয়া বন্ধুর শোকসভাত ড্রাম বজোৱাৰ কথা আছিল কমলে, কিন্তু ভরলু পয়েন্টর এখন অচিনাক্ত বাহনে নিমিষতে স্তব্ধ করে পেলালে এক সম্ভাবনাপূর্ণ প্রতিভা। দুর্ঘটনা সংঘটিত করা বাহনখনের সন্ধানত ভরলু আরক্ষী অব্যাহত রাখিছে অনুসন্ধান। সময় হয়েছে এটির বাতর বিদায় লওয়ার, নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে মাইথান স্ট্রিং বাতরিয়া প্রচারের বাবে এখন বিশেষ।